নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় এয়ারফোর্স ইতিহাস তৈরি করল। পৃথিবীতে সবচেয়ে মধুর জিনিস যদি কিছু হয়ে থাকে তা হলো বাবা ও তার মেয়ের মধ্যেকার সম্পর্ক। শৈশবকাল হতেই বাবাকে আইডল হিসাবে মেনে নিয়ে তার দেখানো পথেই হাঁটতে চায় সকল কন্যা। উদ্দেশ্য একটাই, বাবার মুখে হাসি ফোটানো। আর বর্তমানে সেই আদর্শকে অবলম্বন করে দেশের বুক থেকে এমন একটি খবর উঠে এলো যা আবেগঘন করে তুলেছে সকল দেশবাসীকে। আমাদের দেশে এমন খুব কম উদাহরণ রয়েছে যেখানে বাবার পেশার সঙ্গে যুক্ত হতে দেখা যায় মেয়েকে। তবে বর্তমানে সেই বিরল উদাহরণ সৃষ্টি করে ভারতীয় বায়ুসেনায় একই সঙ্গে যুদ্ধবিমান ওড়ালেন বাবা মেয়ে। তাদের জুটির আকাশে বিমান ওড়ানোর এই ঘটনা বর্তমানে ছড়িয়ে পড়েছে দেশে সর্বত্র। বা সঞ্জয় শর্মা বায়ুসেনার এয়ার কমান্ডার পদে নিযুক্ত। দীর্ঘ 33 বছর ধরে তিনি ভারতীয় বায়ুসেনাতে যুক্ত রয়েছেন। আর তার কাজের প্রতি দৃঢ় নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দেখেই বড় হয়ে উঠেছে কন্যা অনন্যা শর্মা। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল একদিন বাবার সঙ্গে আকাশে ওড়াবেন যুদ্ধবিমান। আর বর্তমানে সেই লক্ষ্য সফল করেই অবশেষে বাবা মেয়ের জুটি মিলে সেই অসম্ভবকে সম্ভব করে তুললেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে বায়ুসেনাতে যোগদান করেন অনন্যা। এরপর ট্রেনিং চলাকালীন সঞ্জয়ের কাছেই শিক্ষালাভ হয় তার। এক্ষেত্রে বায়ুসেনার নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ শেষ হওয়ার পরে বায়ুসেনা দ্বারা একটি বিশেষ ফরমেশন মেনে সকলকে বিমান চালাতে হয়। আর সেখানেই ইতিহাস তৈরি করে ফেললেন সঞ্জয় অনন্যা জুটি। একঝাঁক হক 132 যুদ্ধ বিমান ওড়ালেন তারা। প্রসঙ্গত 2016 সালের পূর্বে মেয়েদের ফাইটার পাইলট হওয়ার কোনোরকম অনুমতি দিত না স্বরাষ্ট্রমন্ত্রক। তবে বর্তমানে সেই নিয়ম শিথিল করেছে তারা। আর এর ফলে বর্তমানে এক স্বপ্ন সত্যি করার মুহূর্তের সাক্ষী রাখল গোটা দেশবাসী। এই প্রসঙ্গে বায়ুসেনা জানায়, অতীতে বাবা এবং মেয়ে মিলে যুদ্ধবিমান চালিয়েছে এরকম কোনো নজির নেই। এই প্রথম সঞ্জয় ও তার কন্যা অনন্যা মিলে ইতিহাস সৃষ্টি করলেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।